চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, লাল শাক এগুলো রান্না হবে। আর হচ্ছে ইলিশ মাছ এখনো করতে পারি না, ইলিশ মাছ শুধু ফ্রাই করব। তাতে বাবু কান্না করলে কিচ্ছু পারবো, মানুষ আসলে প্যারায় পড়লে সব করা হয়ে যায়। আগে মা মাছ করলে আমার পাশেও দাঁড়াইতাম না যে গন্ধ আসতেছে, আর এখন স্বামী ছেলে মেয়েকে খাওয়াইতে হইতেছে, নিজের না করলে না। ছোট ছোট না মাছ, একদম ছোট বাচ্চা মাছ, যে ঝাটকা মাছ, এগুলো আসলে ধরা উচিত না, আমাদের কেনাও উচিত না, তাই না? আমার পুচকু বাবা উঠে গেছে। হ্যাঁ, আমার পুচকু বাবা রান্না করতেছে। কি রান্না করে আমার পুচকু বাবা? ভাত রান্না করে উঠে গেছে, রান্না বান্না এখন যাতা তাই অবস্থা হয়ে যাবে। হলুদ মরিচ মাখাই রাখি কোন রকম একটু ভেজে। বিস্কিট দে, ভাত খাইছে তো। কালকে অবশ্যই মাছের জন্য ইমরানের বকাবকি করছি যে এতটুকু মাছ কিনে আনছো কেন, এত রাত্রে মাছ কিনে আনছো, তারপর ছোট তা কুটে আনে নাই, তো ও দেখছি চুপ করে আসছিল। ও থাক, ভাবছিলাম এই টুকপা দিলে দিয়ে তো ভুল করে ফেলেছি, ভাবছিলাম যে শাকগুলো একটু আগুনের তাপ পেলে একটু চিকন হয়ে যাবে, কিন্তু এখনো হচ্ছে না কেন। একটা বড় পাতিলে দিব নাকি? ধুর, আমার অবস্থা, পানি আলা আসছে, পানি রাখতে গেছি, কি হয়ে গেছে, মাছ পুড়ে কয়লা হয়ে গেছে, বাবা দিয়ে একদম পুড়ে গেছে, কষ্টই ভাব ভাব। যাও নিয়ে যাও, ওটা নিয়ে যাও। বসে খেলাই থাকে ছেলেটাকে, নিজের কাছে দিয়ে আসছি। সরিষার তেল দিয়ে রান্না করব, সীমা পাড়াও সবাই আশেপাশে প্রতিবেশীরা আশেপাশে করে করে দিচ্ছে, রান্না করছে। খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা আবার সন্ধ্যার পর একটু বের হইলাম। এখানে দুধ চাটা অনেক মজা। এটা হয়েছে বিডিআর ক্যাম্পের সামনে, তো এখানের মালটা চা দুধ চা অনেক মজা, 20 টাকা করে দুধ চা নেয়। এখানে অনেক ভিড় থাকে,
চা চার জন্য সবাই দুধ চার জন্য এখানে সন্ধ্যা অনেক ভিড় জমায়।